হ্যালো বন্ধুরা, স্নাইকো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম ভূতের বাচ্চা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি, তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রথম পর্বটি দেখে নিও। তো চলো আজকের গল্প শুরু করা যাক। যে বাচ্চা হয়েছিল সে বাচ্চাটাও ছিল ওনাদের মতো আকৃতি, অনেকটা বানরের মতো। চোখ দুটো জলজল করছিল। বাচ্চাটা আসার পরে এমনভাবে আওয়াজ করতে লাগলো, ঠিক যেন মনে হলো ভয়ঙ্কর আওয়াজ। কিন্তু হোক না ভূতের বাচ্চা, বাচ্চা তো বাচ্চাই। কিছুক্ষণ পর লোকটি এবং গাইনি ঝোপটির ভেতর থেকে বেরিয়ে এলো, কি যেন কথা বলতে বলতেই হঠাৎ দূর থেকে মাইকে ফজরের আজানের সুর ভেসে আসতে লাগলো। হঠাৎ করে গাইনির মনে হলো যেন লোকটি কোথায় হারিয়ে গেল। উনি তখন ঝোপটির ভেতরে ঢুকে দেখলেন যে ওখানে কিছুই নেই, শুধু কয়েকটা মাছের টুকরো পড়ে আছে এবং একই সাথে ভোরের আলো পড়তে শুরু করলো। গাইনি ভাবলেন যে এতক্ষণে যা হওয়ার হয়ে গেছে, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে। ভোরের আলো ফোটার সাথে সাথে গাইনি খুব দ্রুততার সাথে তার বাসায় ফিরে এলেন। বাসায় আসার পর কারো সাথে এ বিষয়ে আর কথা বলেননি। লোকমুখে শোনা যায় উনি প্রায় মৃত্যুর আগ পর্যন্ত এই ঘটনা কারো কাছে শেয়ার করেননি। কিন্তু গাইনি যখন মারা যায়, তার ঠিক 7 থেকে 8 দিন আগে তার নাতি নাতনিরা ভূতের গল্প শুনতে চাইল। তখন তাদের কাছে গাইনি এই গল্পটা বলেন, কিন্তু তারা তখন ঘটনাটা আজ করতে পারেননি। কিন্তু গাইনি মারা যাবার অনেক দিন পরে তাদের নাতি নাতনি থেকে শোনা যায় যে প্রায় রাতেই গাইনির ঘর থেকে বিড়বিড় করে কিছু আওয়াজ আসতো। আওয়াজটা ঠিক ছিল ঠিক এরকম, আরে তুই কেমন আছিস, এটা তো তোর সে বাচ্চা না, তোর স্ত্রী কোথায়? না 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 বাবা, আমার কিছুই লাগবে না, আল্লাহ এমনি আমাকে অনেক দিয়েছেন। না না তুই চিন্তা করিস না, আমি মরে গেলেও এই কথা কাউকে বলবো না। এই কথাগুলো শোনার পরও তার নাতি নাতনিরা তাকে কিছুই বলতো না, কারণ ভাবতো যে তার অনেক বয়স হয়েছে, হয়তো এরকম ঘুমের ভেতরে কথা বলতো। কিন্তু তার মৃত্যুর পর তার বলে যাওয়া গল্পের সাথে এই কথাগুলোর মিল খুঁজে পান। গাইনি তার মৃত্যুর আগে প্রায় 200-এর অধিক বাচ্চা প্রসব করেছিলেন। বন্ধুরা, ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।